আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটিতে বলা হয়েছে এসএসসির সমমানের পাশ থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রয়া আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ যেখানে একটিমাত্র পথ ক্যাটাগরিতে আঠেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে পদের নাম অফিস সহায়ক যেখানে বিশতম গ্রেডে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ সীমা তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যদি আপনার এসএসসি সমমানে পাশ থাকে তাহলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোড়ার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বিএআরসি ডট টেলিটো ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে বরাবরের মতন আপনাদের বজার সুবিধার্থ অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে কীভাবে আপনাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনারা চাইলে এই ফর্মেটটি ফলো করে আপনাদের নিজেদের পেমেন্টটি নিজেরাই কমপ্লিট করতে পারবেন সো এটাই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ